এই নোটিফিকেশন কেবল। তো মা মালতি মিউজিক একজন চ্যাটের মাধ্যমে জানিয়েছেন যে সুপার প্রোগ্রাম, খুব অসাধারণ প্রোগ্রাম। তো উনি লিখেছেন যে মা মালতি মিউজিক। তো এইভাবে আপনারা আপনাদের মতামত সরাসরি লাইভ চ্যাটের মাধ্যমে কিংবা কল করে জানাতে পারবেন, এবং সেই সঙ্গে আরেকজন লাইভ চ্যাটের মাধ্যমে জানিয়েছেন, রিনা ভৌমিক, উনি ওনার মতামত জানিয়েছেন যে নাইস প্রোগ্রাম, খুব সুন্দর প্রোগ্রাম। তো ম্যাডামকে, ম্যাডামের কাছ থেকে আমরা জানতে চাইব যে আপনি প্রত্যেক দিন মাইতি টিভি চ্যানেল দেখেন, আজকেও আমরা নিয়ে এসেছি একটা প্রোগ্রাম সব থেকে, যে ভিগো বন্ধ হতে চলেছেন, ভিগো ইউজারদের জন্য অনলি এই প্রোগ্রামটা আমরা আজ তুলে ধরছি। তো আপনার প্রতিক্রিয়া চাইব ম্যাডাম, এবং সেই সঙ্গে মা মালতি মিউজিক আপনারও প্রতিক্রিয়া চাইব। আপনি লিখেছেন যে সুপার প্রোগ্রাম, এবং রিনা ভৌমিক মহাশয় ম্যাডাম উনি লিখেছেন যে নাইস প্রোগ্রাম। তো চাইবো ভিগো বন্ধ হতে চলেছে, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া আপনি লাইভ চ্যাটের মাধ্যমে জানাতে পারবেন, অবশ্যই আপনি জানান। তো এটাই আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের মতামত সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা জানাতে পারবেন। তো এই মুহূর্তে আমি একটা কল পেয়েছি। হ্যালো নমস্কার, কে বলছেন স্যার? হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যালো, তো কলটা ডিসকানেক্ট হয়ে গেল, তো উনি আবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। তো আমরা শুনবো, তো অবশ্যই আবার যদি যোগাযোগ হয় অবশ্যই ওনার সঙ্গে কথা বলবো আমরা। তো এইভাবে আপনারা আপনাদের মতামত সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা আপনাদের ওপিনিয়ন আপনারা জানাতে পারবেন। তো এটাই আপনাদেরকে বলবো, সরাসরি কল করুন এবং কল করে আপনাদের ওপিনিয়ন জানান, কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরতে পারবেন। আজকের বিষয় মাইতি টিভি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে, অনলি ফর ভিগো, যিনারা ইউজ করেন তাদের জন্য, যিনারা ভিগো ইউজ করেন তাদের জন্য আজকে প্রতিবেদন লাইভ টেলিফোনিক প্রোগ্রাম করছে। আপনারা সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা আপনাদের ওপিনিয়ন আপনারা জানাতে পারবেন, আপনাদের নিজস্ব মতামত আপনারা তুলে ধরতে পারবেন এই লাইভ টেলিফোনিক প্রোগ্রামের মাধ্যমে। আবার একজন কল করেছে, ওনার মতামত আমরা নেব। হ্যালো স্যার নমস্কার, কে বলছেন? হ্যালো স্যার, কে বলছেন? নমস্কার, নমস্কার, কোথা থেকে বলছেন স্যার? আমি এখান থেকে বলছি। কোথা থেকে বলছেন? আচ্ছা আচ্ছা, ভিগো ইউজার। স্যার আপনার নামটা জানতে চাইবো স্যার। ইকরাম। আচ্ছা স্যার, তো আমরা চাইবো আপনি মাইতি টিভি চ্যানেল প্রত্যেক দিন দেখেন, তাই তো স্যার? তো আজকে আমরা যে বিষয় নিয়ে এসেছি আপনি দেখেছেন নিশ্চয়ই প্রতিবেদন, ভিগো বন্ধ হতে চলেছে বিষয়ে মতামত প্রতিক্রিয়া চাইবো স্যার। আপনার মতামত আমরা তুলে ধরেছি, আপনি অবশ্যই শুনতে পাবেন, এবং এইভাবে আপনাদের মতামত, থ্যাংক ইউ সো মাচ মাইতি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। হ্যাঁ, মাইতি টিভিকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমরা টাকা কামাতে আসি, আমরা এটা জাস্ট মানে বন্ধুত্ব একটু করতে আসছি। একদম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ স্যার। তো একজন ইউজার কল করে ওনার মতামত জানিয়েছেন। তো এইভাবে আপনারাও আপনাদের মতামত সরাসরি কল করে জানাতে পারবেন এই লাইভ টেলিফোনিক প্রোগ্রামে। তো সরাসরি আপনারা কল করুন এবং কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরুন, এটাই আপনাদেরকে বলবো, সরাসরি কল করুন এবং কল করে আপনাদের ওপিনিয়ন তুলে ধরুন। মা মালতি মিউজিক সুপার প্রোগ্রাম, রিনা ভৌমিক লাইভ চ্যাটের মাধ্যমে জানিয়েছেন নাইস প্রোগ্রাম। তো এইভাবে আপনারাও আপনাদের মতামত সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরতে পারবেন। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আজ মাইতি টিভি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে, এই বিষয়ে আপনারা আপনাদের মতামত সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরতে পারবেন।
তো সেই সঙ্গে আপনারা প্রতিবেদনটি দেখছেন এবং দেখুন, দেখে আপনাদের ওপিনিয়ন আপনারা সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরতে পারবেন। বন্ধুরা, অবশ্যই চাইব আপনাদের ওপিনিয়ন আপনারা সরাসরি কল করুন কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা ওপিনিয়ন আপনারা তুলে ধরুন। যে ফেসবুকে ও মাইতি টিভি চ্যানেলে আপনারা সরাসরি লাইভ সম্প্রসারণ দেখতে পাচ্ছেন এবং ইউটিউবে মাইতি টিভি চ্যানেল, ইউটিউবে মাইতি টিভি এন্টারটেনমেন্ট চ্যানেলে সরাসরি লাইভ সম্প্রসারণ আপনারা দেখতে পাচ্ছেন, চাইব আপনারা আপনাদের মতামত সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে জানান। এবং যিনারা কল করেছিলেন আপনাদের সামনে তুলে ধরেছি, আপনারা শুনেছেন, এইভাবে আপনারা আপনাদের মতামত সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা ওপিনিয়ন জানান স্যার। তো এটাই আপনাদেরকে বলবো, তো আপনারা সরাসরি কল করুন। এটা আপনারা দেখতে পাচ্ছেন ফিগো ইউজারের জন্য ফিগো কোম্পানির অফিশিয়াল নোটিফিকেশন। এই নোটিফিকেশন কেবলমাত্র ইন্ডিয়ার ফিগো ভিডিও ইউজারদের জন্য। এই সঙ্গে আমরা একজন ইউজারের ওপিনিয়ন শুনব। নমস্কার, আমি সমীর দাস। আমি দীর্ঘ 2 বছর ধরে ভিগো করছি। তো আমার হঠাৎ আমার মোবাইলে নোটিফিকেশান আসে যে ভিগো বন্ধ হচ্ছে। তো আমি চাই ভিগোটা যাতে বন্ধ না হোক। আমি এই চ্যানেলের মাধ্যমে বলতে চাই ভিগোটা যাতে না বন্ধ হোক। তো বন্ধ হয়ে গেলে আমরা অনেক বন্ধুত্ব করেছি, অনেক আনন্দ পেয়েছি এখান থেকে। স্পেশালি তো অন্য কিছু জন্য কেউ করেনি, জাস্ট আনন্দের জন্যই করে। তো যাতে না বন্ধ হয় এই রিকোয়েস্টটা আমি করছি। থ্যাংক ইউ। What to মাইতি টিভি চ্যানেল, ভিগো বন্ধ হতে চলেছে, এই বিষয়ে মাইতি টিভি চ্যানেল আপনাদের সামনে একটি প্রতিবেদন তুলে ধরবে। এটা আপনারা দেখতে পাচ্ছেন ভিগো ইউজারের জন্য ভিগো কোম্পানির অফিশিয়াল নোটিফিকেশন। এই নোটিফিকেশন কেবলমাত্র ইন্ডিয়ার ভিগো ভিডিও ইউজারদের জন্য। এই সঙ্গে আমরা একজন ইউজারের ওপিনিয়ন শুনব। নমস্কার, আমি সমীর দাস। আমি দীর্ঘ 2 বছর ধরে ভিগো করছি। তো আমার হঠাৎ আমার মোবাইলে নোটিফিকেশান আসে যে ভিগো বন্ধ হচ্ছে। তো আমি চাই ভিগোটা যাতে বন্ধ না হোক। আমি এই চ্যানেলের মাধ্যমে বলতে চাই ভিগোটা যাতে না বন্ধ হোক। তো বন্ধ হয়ে গেলে আমরা অনেক বন্ধুত্ব করেছি, অনেক আনন্দ পেয়েছি এখান থেকে। স্পেশালি তো অন্য কিছু জন্য কেউ করেনি, জাস্ট আনন্দের জন্যই করে। তো যাতে না বন্ধ হয় এই রিকোয়েস্টটা আমি করছি। থ্যাংক ইউ। ওয়েলকাম টু মাইতি টিভি চ্যানেল, ভিগো বন্ধ হতে চলেছে, এই বিষয়ে মাইতি টিভি চ্যানেল আপনাদের সামনে একটি প্রতিবেদন তুলে ধরবে। এটা আপনারা দেখতে পাচ্ছেন ভিগো ইউজারের জন্য ভিগো কোম্পানির অফিশিয়াল নোটিফিকেশন। এই নোটিফিকেশন কেবলমাত্র ইন্ডিয়ার ভিগো ভিডিও ইউজারদের জন্য। এই সঙ্গে আমরা একজন ইউজারের ওপিনিয়ন শুনব। নমস্কার, আমি সমীর দাস। আমি দীর্ঘ 2 বছর ধরে ভিগো করছি। তো আমার হঠাৎ আমার মোবাইলে নোটিফিকেশান আসে যে, তো আপনাদের সামনে যে একটা শের আপনাদের সামনে তুলে ধরব, আপনারা শুনবেন, যে জ্যোতির বি আতা বো খালি নেই চাতা, জ্যোতির বি আতা বো খালি নেই চাতা, মাইস মেরে দিল সে সাবালি নেই যাতা, কাঁটোই কিয়া করতে হ্যাঁ ফুলো কি হিফাজত, ফুলো কো বাঁচানে কই মালি নেই চাতা, ফুলো কো বাঁচানে কই মালি নেই চাতা। দোস্তি চেহরে কি মিঠি মুস্কান হতি হ্যায়, দোস্তি চেহরে কি মিঠি মুস্কান হতি হ্যায়, দোস্তি সুখ দুঃখ কি পহচান হতি হ্যায়, দোস্তি সুখ দুঃখ কি পহচান হতি হ্যায়, রুঠ ভি যায় হাম তো দিল তে দিল সে মত লাগানা, কিউকি দোস্তি থোড়ি সি নাদান হতি হ্যায়, দোস্তি থোড়ি সি নাদান হতি হ্যায়, দোস্তি কে রো হমেশা মুস্কুরাকে, দোস্তি কে রো হমেশা মুস্কুরাকে, কিসি কো ধোকে না দো আপনে বনাকে, কর লো ইয়াদ জব তক হম জিন্দা হ্যায়, ফির না কহনা চলে গে দিল মে ইয়াদো বসাকে, চলে গে দিল মে ইয়াদো বসাকে। তো জব খমস আঁখো সে বাত হতি হ্যায়, তো এসে হি মোহব্বত কি শুরুয়াত হতি হ্যায়, তেরে খেয়ালো মে খোয়ে রহতে হ্যায়, না জানে কব দিন অর কব রাত হতি হ্যায়, না জানে কব দিন, না জানে কব দিন অর কব রাত হতি হ্যায়, কিছু কো পতা ভি নেই চলতা, কোই কহতা হ্যায় তো কোই ছুপাতা হ্যায়, কোই তড়পতা হ্যায় তো কোই তড়পাতা হ্যায়, প্রেম তো সবই করতে হ্যায় লেকিন কোই আজমাতা হ্যায় তো কোই নিভাতা হ্যায়, তো কোই নিভাতা হ্যায়। দোস্ত, আপনাদের সামনে কিছু শের আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা এই প্রতিবেদন বিষয়ে আপনারা সরাসরি কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা জানান, এটাই আপনাদেরকে বলবো। তো এবং যিনারা কল করেছিলেন
এই লাইভ টেলিফোনিক প্রোগ্রামে। ওনাদেরকে মাইথি টিভি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান ওপিনিয়ন আপনারা শেয়ার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। মাইথি টিভি চ্যানেলের পক্ষ থেকে আবার একটা কল এসছে, আমরা শুনবো কে বলছেন। হ্যালো, নমস্কার স্যার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন আপনি? আমি রীনা ভৌমিক। রীনা ভৌমিক ম্যাডাম, কোথা থেকে বলছেন ম্যাম? আমি কুশলী থেকে বলছি। আচ্ছা, আপনি একজন ভিগো ইউজার তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি প্রতিদিন মাইথি টিভি চ্যানেল দেখেন তাই তো? হ্যাঁ, আমি প্রতিদিন মাইথি টিভি চ্যানেল দেখি। তো আপনি কি বলবেন ভিগো?